আমার খাওয়া বেস্ট রোস্ট ভাই বেস্ট ভাই অস্থির হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মোনাল রাজি আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগতম তো বরাবরের মতো আজকে বর্ষার দিন একটু বৃষ্টি বৃষ্টি ভাব তাই আমরা বন্ধুরা মিলে প্ল্যান করলাম যে ছোটোখাটো একটা পার্টি করা যায় কি না কারণ জানেনই তো আমরা সবাই হচ্ছি ফুডিস আমরা খাওয়া দাওয়া খুব পছন্দ করি তাই আমারই এক বান্ধবীর যে তার কিচেন আছে সাবিহাস কিচেন আমি তার লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব। খুবই ভালো রান্না করে তার অ্যারাউন্ড তিন হাজারের উপর কন্টিনিউয়াস গ্রাহক আছে এবং সে অনেক গ্রো করতেছে তো তার খাবারটা কীরকম হয় বন্ধু হয়েছে দেখে কী হয়েছে খাবারের রিভিউ কিন্তু হবে অনেস্ট কারণ এখানে কিন্তু কোনো ছাড় হবে না সে আমার জন্য কি এক্সট্রা দিল না দিলো সেটা সবই বলে দেবো কারণ পরিমাণে বেশি দিতেও পারে পরিমাণে কমও দিতে পারে আমি এখনও জানি না খাবারটা রানিং অন দা ওয়ে আসতেছে আমার বন্ধু শাহিন মাহমুদ খাবারটা নিয়ে আসতেছে এবং দেখবো খাবারের পরিমাণটা কেমন কিরকম হয় ও ভাই এ তো দেখি যে বাজারের ব্যাগ দিয়ে দিছে এত কে আচ্ছা এখানে কি কি আছে একটু ওপেন করা হোক এটা কি চিকেন নাকি চিকেন এত বড় কে ফুল চিকেন আচ্ছা এই চিকেনটা হচ্ছে আমাদের চিকেন রোস্ট আস্ত চিকেনের রোস্ট এবং সাথে কি কি আছে একটা সালাদিমেন্টারি সালাদ সে বাট এজ এ ফ্রেন্ড সে আমাকে কমপ্লিমেন্ট হিসেবে সালাডটা দিয়েছে থ্যাংক ইউ সার ফর দ্যাট অ্যান্ড একটা হচ্ছে রাইস আর সাথে হচ্ছে এগ আছে প্রত্যেকটা রাইসের সাথে আমার এগুলো কিন্তু হচ্ছে শাহি যে পোলাওটা সেটা পোলাও দিয়েছি তিন পিস আমরা যেহেতু তিনজন মানুষ তাই আমরা নিয়েছি তিনটা এবং পোলাওয়ের পরিমাণটা ওয়ান সার্ভিং এর জন্য ঠিকই আছে এর থেকে বেশি আসলে খাওয়া যাবেও না তাহলে বন্ধুরা আমরা এই সার্ভিংটা সাজিয়ে ফেলি এবং সাজিয়ে ফেলার পর পরবর্তী রিভিউটা বা পরবর্তীতে খাবারটা কেমন হচ্ছে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি তো আমরা এখন আমাদের যে খানদানি থালি আপনারা অবশ্যই থালিটার সাথে পরিচিত কারণ এটা নিয়ে আগে একটা ভিডিও করা হয়েছে থালিটাতে আমরা সাজিয়ে ফেলছি তারা লেবু দিয়েছে এবং এই হচ্ছে আমাদের একটা সার্ভিং এখানে হচ্ছে আমাদের আরেকটা সার্ভিং ওয়াও পোলাওয়ের স্মেলটা অনেক ভালো আসতেছে এবং এখানে আছে আমাদের সে দুইটা একটা ডিম দিয়েছে যেহেতু এমনি ডিম আসলে সচরাচর পোলাওের সাথে অন্য কেউ দেয় না বা তো এখানে হচ্ছে আমাদের আরেকটা সার্ভিং এই হচ্ছে আমাদের টোটাল তিনজনের জন্য তিনটা সার্ভিং আপনার পরিমাণটা দেখলে বুঝতে পারবেন এত বড় থালি পুরোটাই ভরে গেছে আর আমাদের জন্য রয়েছে কমপ্লিমেন্টারি সালাদ এটা হচ্ছে একদম ফ্রেশ কোনো ইয়া নাই মানে পুরনো জিনিসটা একদম ফ্রেশ এই হচ্ছে আমাদের রোস্ট এটা কিন্তু পুরো এক রাত ধরে ম্যারিনেশন হয়েছে এবং ও মাই ও ভাই এটা কি ছিল ভাই মুরগিটার ওজনই বোধ হয় দেড় কেজির মতো হবে ও ভাই আর এই দেখেন কত থিক গ্রাভি ও স্মেলটা যদি আপনারা পাইতেন তাহলে বুঝতে পারতেন যে কতটুকু ম্যান এখন আমাদের হচ্ছে আমরা এখন খাবো খাওয়ার সময় আপনাদেরকে রিভিউ দিব যে খাওয়াটা কেমন হলো দেখতে প্রেজেন্টেশন কিন্তু একশো একশো কিন্তু খাওয়াটা কেমন হয় সেটা কিন্তু জানার বিষয় আছে সো টিল দেন আমাদের সাথেই থাকুন আমাদের আহ মুরগিটা সুন্দর করে সাজানো হয়ে গেছে আপনারা ছবিটা দেখলেই বুঝতে পারতেছেন একদম খানদানি রাজকীয় খাবার এখন হচ্ছে টেস্ট করার পালা আমি ফার্স্ট একটু গ্রেভিটা খাইয়ে দেখবো যে গ্রেভিটা কেমন হচ্ছে ম্যান এটা আমি বলবো যে আমার খাওয়া বেস্ট রোস্ট ঠিক আছে মানে ও ম্যান আমি কিন্তু এখানে কোনো মানে একটু কাটচুপি করতেছেন না যে খাবারটা যদি একটু খেয়ে দেখতে পারতেন আমি যদি খাওয়াই দিতে পারতাম আপনাদেরকে তাহলে বুঝতেন যে কি ছিল এখানে গ্রেভিটাতে এত স্বাদ মাংসটাতে কেমন হবে মাংসটা একটু দেখি মাংসের ভিতরে মশলাটা খুব সুন্দর করে ঢুকেছে আপনারা রেস্টুরেন্টে যেগুলো থাকে ভিতরে মাংসটা সাদা সাদা থাকে কিন্তু এখানে মশলাটা একদম ভিতরে সুন্দর করে ঢুকেছে বুঝতেই হবে সারা রাত মেরিনেশনের ফল এটা মাংসটা কেমন হচ্ছে সেটা দেখার বিষয় হুম ও মাই গড আমি তো তার রেগুলার কাস্টমার হয়ে গেলাম সাবিহা আমি চাইবো আমার জন্য যাতে পুরো এক বছরের সার্ভিস চার্জ ফ্রি থাকে ও বাইদা ওয়ে আপনাদেরকে একটা কথা বলি নাই সে অ্যাজ এ ফ্রেন্ড সে আমার কাছে কোনো সার্ভিস চার্জ রাখে নাই বাট তার সার্ভিস চার্জ হচ্ছে চল্লিশ টাকা করে এবং এটার ফুল বাজেট হচ্ছে চারশো টাকা আমরা চিকেনটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা প্লাস একটা রাইস ফ্রি দেয় মানে সে তার অফারের জন্য একটা রাইস ফ্রি দেয় আর সাথে আমরা যদি তার এক্সট্রা দুজন আসি তাই আমরা দুটো রাইস আরও এক্সট্রা নিয়েছি পঁচিশ টাকা করে অ্যান্ড আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখেন এবং অ্যাকচুয়ালি এটা খাওয়ার পর আসলে কথা বলার মতো কোনো মুড থাকে না মানে মুডটাই চেঞ্জ হয়ে যায় স্বর্গীয় একটা খাবার আপনারা হইতে পারে অনেকেই বলতে পারেন যে চিকেনটা পরিমাণ কত আমার কাছে এটা দেড় কেজির মতো মনে হচ্ছে ঠিক আছে কারণ সাইজটা তো দেখলেই বুঝতে পারতেছেন যে কতটুক মাংস আছে এখানে আপনারা চার থেকে পাঁচজন ইজিলি খাইতে পারবেন আমরা তিনজন আমাদের জন্য বেশি হয়ে যাবে সো খাবারটা শেষ করি অ্যান্ড অবশ্যই আমার ভিডিওতে একটা থামস আপ দিবেন ভাই আপনারা কিন্তু সাবস্ক্রাইব করেন আমি কিন্তু খুব রাগ করি এটা নিয়ে আমার এখনও সাবস্ক্রাইবার বারে নাই এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানায় আর আপনারা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং আপনাদের গ্রুপে এটা পাঠায় দেন সারা মাইমেন সিং যেন যে সাবিহাস কিচেন কি বানাচ্ছে অ্যান্ড স্টিল দেন আসসালাম ওয়ালাইকুম বিস্মিল্ল শুরু করি বিস্মিল্লা ভাই শুরু করি

একের মাল না তো আপনারা সকলেই কিন্তু ট্রাই করে দেখবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সো টাটা আমরা খাই খাওয়া তো আর আসলে কি বলবো মানে না খাইতে তো আর কোনো থাকা যাচ্ছে না সো টিল দেন আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম